আমি কারো লাথি খেতে চাই না। এবার অভিমানে এটি বলল কৌশম্বী চক্রবর্তী। সম্প্রতি কৌশম্বী চক্রবর্তী মিডিয়ায় কথা বলেছে। তিনি বলেছে, সত্যি বলতে আমি পারি বলতে পারি না, দরকারের বেশি সত্যি কথা বলে ফেলি বলে আমার বদনামও রয়েছে ইন্ডাস্ট্রিতে। মিঠাইয়ের পর কয়েক মাস কাজ করিনি, এর জন্য এমনও শুনতে হয়েছে যে আমি নাকি কাজ পাচ্ছি না। সেটা কিন্তু একেবারেই নয়। অভিনেত্রী বলেন, আমি কারো উপর বোঝা চাপিয়ে দিতে চাই না, তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে আদ্রিদের সাথে নাকি তার বিচ্ছেদ হচ্ছে। এ প্রসঙ্গে কৌশম্বী চক্রবর্তী বলেন যে দুটো মানুষের যদি মিল না থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে আসাই শ্রেয়। আমি কারো লাথি খেয়ে সেখানে থাকতে চাই না, যেখানে সম্মান না থাকবে সেখানে থাকব না। তো বন্ধুরা, কৌশম্বীর এই মন্তব্যে তোমাদের মতামত কি? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।